নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে খুবই খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পে এতদিন আপনাদের স্ট্যাটাস চেক করা বন্ধ ছিল, এবার কিন্তু তা আবারও চালু হয়ে গিয়েছে। খুব সহজে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে আগের মতন স্ট্যাটাস চেক করতে পারবেন। কিভাবে স্ট্যাটাস চেক করবেন, কোন ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করতে হবে, সমস্তটাই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। সবার প্রথম আমাদেরকে যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে, দিয়ে গুগলে আসতে হবে। গুগলের সার্চ বোটামে এসে সার্চ করতে হবে কৃষক বন্ধু ডট নেট। এটি হচ্ছে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট, এটি আপনি গুগলে সার্চ করবেন। সার্চ করলে এরকম অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর দ্বিতীয় অপশানে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটি অপশান রয়েছে, এই অপশানটা আপনি ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে এবং এখানে এবার দেখুন এন্টার ভোটার কার্ডের একটি ঘর রয়েছে। এই ঘরটায় আপনি আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন, তারপর আই এম নট রোবট এই চেকবক্সটা আপনি ঠিক চিহ্ন দেবেন। এইখানে যদি অটোমেটিক এইভাবে ঠিক চিহ্নটা না আসে, এখানে দেখবেন কতগুলো আপনাকে ছবি দেখাবে এবং বলবে যে যেই ছবিতে ক্লিক করার জন্য, তো আপনাকে যে ছবিতে ক্লিক করতে বলবে সেই ছবিতে ক্লিক করে ভেরিফাই করলেই দেখবেন এই জায়গাটায় আপনার ঠিক চিহ্নটা চলে এসেছে। তারপর এবার আপনি এখানে সার্চ বাটনে ক্লিক করবেন, তাহলে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন। তো এই মুহূর্তে আমরা ভোটার কার্ডের নাম্বার দিয়ে একজনের সার্চ করেছি। এখানে তার ইকেডি আইডি, কেবি আইডি, আধার নাম্বার, কৃষকের নাম, জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রামের নাম, কতটা জমি যুক্ত রয়েছে, জমির পরিমাণ, স্ট্যাটাস কী রয়েছে, ট্রানজ্যাকশন স্ট্যাটাস কী রয়েছে এখানে দেখিয়ে দিয়েছে। এনার যেহেতু টাকা ঢুকে গেছে, যেটা লাস্ট টাকা দিয়েছে ডিসেম্বরে আপনার রবি সিজনের, তো এনার ওই জন্য এখানে ট্রানজ্যাকশন সাকসেস লেখাটা চলে এসেছে। যাদের টাকা ঢুকবে না, এখানে হয় এসএনও ডাউনলোড বা ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কারেক্টেড ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এসএনও সিনটু ব্যাঙ্ক, এরকম লেখা আসতে পারে। তো যাদের টাকা এখনও ঢোকেনি আপনারা অপেক্ষা করবেন, আপনাদের যদি স্ট্যাটাসে ঠিকঠাক থাকে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। টাকা দেওয়া এখনও শেষ হয়ে যায়নি, টাকা কিন্তু এই মার্চ মাস যেটা আসছে মার্চ মাসেও কিন্তু দেবে। তো আপনারা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন কিনা, ট্রানজ্যাকশন স্ট্যাটাসে কী রয়েছে, টাকা আপনি পেয়েছেন কিনা, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।